আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের 2.2 অধ্যায়ের 10 এবং 11 এই দুটি অঙ্ক সমাধান করব। প্রথমে আমি দশমের অঙ্কটাকে সমাধান করব। দশ নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি এ ইকোয়াল টু 3.4, বি ইকোয়াল টু 2.4, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো প্রথমে প্রশ্নে যেগুলো দেওয়া আছে আমি ওইগুলো লিখে নিয়েছি। দেওয়া আছে এ ইকোয়াল টু 3.4, বি ইকোয়াল টু 2.4। সুতরাং এ ক্রস বি ইকোয়াল টু 3.4 × 2.4 ইকোয়াল টু, তো প্রথমে থ্রি দিয়ে দুটোটাকে 3.2, 3.4, এবার ফোর দিয়ে দুটোটাকে 4.2, 4.4। তো এখানে আমি এ ক্রস বি কেন নির্ণয় করছি? আমরা জানি যদি এ ও বি দুটি সেট হয়, তবে এ থেকে বি সেটে একটি অন্যয় হবে এ ক্রস বি এর উপসেট। একে আর দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আর ইকোয়াল টু এ ক্রস বি। তো দশ নম্বর প্রশ্নে যেহেতু আমাদেরকে অন্যয় নির্ণয় করার জন্য বলছে, এর জন্যই আমি এ ক্রস বি এর মান নির্ণয় করছি। এবার প্রশ্ন থেকে আমরা প্রদত্ত অন্যটি লিখে নিই। তো প্রদত্ত অন্যয় আর ইকোয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই। তো এটা মানেই হচ্ছে এখানে আমরা এ ক্রস বি এর যে মানগুলো পাইছি, এই মানগুলোর মধ্যে থেকে যেগুলোর প্রথমটি দ্বিতীয়টি থেকে বড় সেগুলো এখানে আসবে, যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই। এই জন্য তাহলে এখানে 3.2 এ মানটির মধ্যে 3 দুই থেকে বড়, সুতরাং এটি এখানে আসবে। তারপর 4.2 এখানে 4 টু থেকে বড়, এই জন্য এই মানটাও এখানে আসবে। অর্থাৎ আমাদের দশমের অঙ্কের উত্তর হবে 3.2, 4.2। এবার আমি 11 নম্বর অঙ্কটিকে সমাধান করব। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি সি ইকোয়াল টু 2.5, ডি ইকোয়াল টু 4.6, 7, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। তো প্রথমে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে আমি ওইগুলো লিখে নিছি। দেওয়া আছে সি ইকোয়াল টু 2.5, ডি ইকোয়াল টু 4.6, 7। সুতরাং সি ক্রস ডি সমান 2.5 × 4.6, 7। তো প্রথমে টু দিয়ে তিনটাকে, তাহলে 2.4, 2.6, 2.7। এবার ফাইভ দিয়ে তিনটাকে, তাহলে 5.4, 5.6, 5.7। তো এবার প্রশ্ন থেকে আমরা প্রদত্ত অন্যটিকে লিখে নিই। তাহলে প্রদত্ত অন্যয় আর ইকোয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এর মানে হচ্ছে এখানে আমরা সি ক্রস ডি এ যে মানগুলো পাইছি, এই মানগুলোর মধ্য থেকে যেগুলোর প্রথমটির সাথে এক যোগ করলে সেটি দ্বিতীয়টি থেকে ছোট হবে, সেগুলো এখানে আসবে, যেহেতু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান ওয়াই, অর্থাৎ এক্সের সাথে এক যোগ করার ফলে সেটা ওয়াই থেকে ছোট হবে। তো এখানে প্রথম মানটি হচ্ছে 2.4, টু এর সাথে এক যোগ করলে হয় 3, 3 সাইড থেকে ছোট, এই জন্য এই মানটা এখানে আসবে। তারপর 2.6, টু এর সাথে এক যোগ করলে হয় 3, 3 সিক্স থেকে ছোট, এই জন্য এই মানটাও এখানে আসবে। 2.7, টু এর সাথে এক যোগ করলে 3, 3 7 থেকে ছোট, এই জন্য এই মানটাও এখানে আসবে। তারপর 5.7, ফাইভের সাথে এক যোগ করলে 6, 6 7 থেকে ছোট, এই জন্য এই মানটা এখানে আসবে। আর যেগুলো আছে সেগুলো এখানে আসবে না। অর্থাৎ আমাদের 11 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 2.4, 2.6, 2.7, 5.7।